সবকিছুরই একটা লোগো লাগে তার পরিচিতির জন্য। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের লোগো সূচনা করতে গিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী সরকারি আবাসে হয় লোগো প্রকাশের অনুষ্ঠান। সবকিছুর পরিচিতির বর্ণনা দিতে গিয়ে নিজের ব্যক্তিগত পোশাকের বিষয়ও টেনে আনেন বিপ্লব দেব। বিপ্লব দেব এদিন নিজের অন্তর্বাসের কথা টেনে আনেন। মুখ্যমন্ত্রী বলেন তিনি যে বানিয়ান ব্যবহার করেন সেটিতে লেখা মেড ইন বাংলাদেশ। টি কর্পোরেশনের অধীন তিনটি চা বাগানের জন্য লোগো হলো ত্রিপুরেশ্বরী টি, আর বেসরকারি চা বাগানের জন্য লোগো হলো নির্মহল টি। রাজ্যের চায়ের পরিচিতির জন্যে এই লোগো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমার লোগো যেতে হবে ফ্রম ত্রিপুরা, পরিচিত থাকতে হবে। আরে আমি যে বানিয়ান পরি তার পেছনেও লেখা থাকে অনেক সময় বাইরে থেকে কিনে মেড ইন বাংলাদেশ লেখা থাকে, এর গার্মেন্টস বাংলাদেশ অ্যাডভান্স, তো সেটা সেটা তো থাকা দরকার। আমার লোগো যেতে হবে ফ্রম ত্রিপুরা, পরিচিত থাকতে হবে। আরে আমি যে বানিয়ান পরি তার পেছনেও লেখা থাকে অনেক সময় বাইরে থেকে কিনে মেড ইন বাংলাদেশ লেখা থাকে, এর গার্মেন্টস বাংলাদেশ অ্যাডভান্স, তো সেটা সেটা তো থাকা দরকার। সবকিছুর পরিচিতি দিতে গিয়ে বিপ্লব দেব নিজের অন্তর্বাসের প্রসঙ্গ টেনে আনায় এদিন অনেকেই মুচকি হেসেছেন। ফিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।